প্রিয় দর্শক বৃদ্ধির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা রয়েছি হ্যাপিনিং আওয়ারে। নিশ্চয়ই আপনারা জানেন যে আজ 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। সেই ডিজিটাল বাংলাদেশ দিবসে আমাদের সময় হলো হ্যাপিনিং পয়েন্টের। হ্যাপিনিং পয়েন্টে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের এক যুগের দ্বার প্রান্তে, এমন একটি শিরোনাম নিয়ে মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার, তিনি রাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আপনারা জানেন, এবং আমরা অনেক আগে থেকেই স্যারকে বলে রেখেছিলাম যে স্যার এই দিনটিতে আপনি আমাদের সঙ্গে থাকবেন। স্যার, আজ তো সারা বাংলাদেশে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এবং এমন একটি সময় যে 12ই ডিসেম্বর অর্থাৎ এক এক অঞ্চল মুক্ত অঞ্চল হিসাবে ঘোষিত হচ্ছে। 71-এর এই দিনটিতে যেমন স্বাধীন হচ্ছিল, এবং 12ই ডিসেম্বর আছে ডিজিটাল বাংলাদেশ, আপনি এবং সেটি আমরা বলছি যে এক যুগের দ্বার প্রান্তে, সব কিছু মিলে মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার কী যোগ করবে? ডিসেম্বর মাস এমনিতেই আসলে প্রচণ্ডভাবে স্মৃতিতারিত করে, আমার জন্য তো বটেই, কারণ ডিসেম্বর মাসে আমি বাংলাদেশের অভ্যন্তরে একটা গ্রেনেড হাতে নিয়ে প্রবেশ করেছিলাম, এবং আমি আমার নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে একটা গ্রেনেড দিয়ে আমি কী করবো, কোনো অস্ত্র নাই, আমার সাথে কোনো লোকজনও দেওয়া হয় নাই। তো আমাকে বলা হলো যে আপনার কাজ হচ্ছে দুটো, এক অস্ত্র, পাকিস্তানিদের অস্ত্র আপনার অস্ত্র, আর মানুষ, ওই মানুষ আপনি আপনার নিজের দেশের ভেতর থেকে সংগ্রহ করবেন। এটি কিন্তু মুক্তিযুদ্ধের একটা প্রায় সেকেন্ড ফেজের দিকে যাওয়ার মতন। আমরা একটা সময় গিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের দেশটার এই যুদ্ধটা প্রলম্বিত হতে পারে, এই প্রলম্বিত যদি হয় তাহলে তো আমি কতদিন আর ভারতের প্রশিক্ষণের উপর নির্ভর করে তারপরে চলতে থাকবো, অতএব অভ্যন্তরীণ একটা শক্তি গড়ে তোলা দরকার বলে আমার ওই স্মৃতিটা সাংঘাতিকভাবে প্রবলভাবে কাজ করে। বিশেষ করে 6 তারিখ থেকে পরবর্তীকালে আবার যখন পুরা দৃশ্যপট বদলে গেল, পুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটি নতুন টান নিতে থাকলো, এবং আপনি যেটা বললেন যে প্রায় প্রতিদিন কোনো না কোনো উপজেলা, কোনো না কোনো জেলা, কোনো না কোনো থানা, কোনো না কোনো গ্রাম এই যে স্বাধীন হতে শুরু করলো, সেটি তো আসলে ধারাবাহিকভাবে চলেছে। এমনকি 16ই ডিসেম্বরের পর পর্যন্ত সময় লেগেছে আমাদের এই পুরো দেশটা মুক্ত হওয়ার জন্য। এই ডিসেম্বর মাসের স্মৃতি আমাদেরকে সকল দিক থেকেই আসলে আষ্টেপৃষ্ঠে ধরে রাখে। আমাদের বিজয় দিবস এই 16ই ডিসেম্বরে, কাকতালীয়ভাবে আমরা 2008 সালের 12ই ডিসেম্বর আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটা বাক্য শুনেছিলাম, সেটি হচ্ছে 2021 সালে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। এই একটি বাক্য যখন পুরো স্যার, সেটা তো নির্বাচনী ইস্তেহারের ঘোষণার দিন ছিল, খুবই উনি করেছিলেন, তো স্মৃতিটা এরকম। আমার 6ই ডিসেম্বর আমরা আসলে একটা টিম কাজ করছিলাম সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মহিতের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার তৈরি করার জন্য। আমার মতে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এর আগে এত পরিকল্পিতভাবে কখনো কোনো নির্বাচনে ইস্তেহার তৈরি করার জন্য কাজ করেনি, পরেও হয়তো করেনি। সেটি ছিল আমরা 2001 সালে যখন পরাজিত হয়ে গেলাম, তখনই আমরা উদ্যোগ গ্রহণ করলাম যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কী কী করণীয় আছে এবং কী জনগণের কাছে পৌঁছাতে চাই তার একটি রূপরেখা যেন আমরা তুলে ধরতে পারি, এবং সেটা কিন্তু আমরা 2006-এর নির্বাচনের জন্যই প্রস্তুত করেছিলাম। 2006-এর নির্বাচনটা হলো না, তত্ত্বাবধায়ক সরকার আসলো, এবং নির্বাচনটা 2008-এ যখন হয়ে গেল, আমাদের ইস্তেহার আসলে 2006-ই প্রস্তুত হয়ে গেছিলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিলো। 8-এ এসে আমরা ভাবলাম যে আচ্ছা একটু পেছনে ফিরে তাকাই, দেখি সব ঠিকঠাক মতন আছে কি না, 2 বছর আগে লিখছি একটু আপডেট করার দরকার হবে কি না। আমার উপরে দায়িত্ব ছিল তথ্য প্রযুক্তি বিষয়টা সম্পর্কে লেখার, অধ্যায়টা সুন্দরভাবে লিখেছি এবং চমৎকার পাবি। 2008-এ যখন আমি পড়তে গেলাম, দেখলাম যে না, আমার তেমন কোনো পরিবর্তন করার দরকার হবে না, যা আছে হুপু তা রেখে দিলেই হবে। তখন আমার চোখে পড়লো যেটি, সেটি হচ্ছে আমরা 8-এ গিয়ে আসলে একটি নতুন জিনিস যোগ করলাম, দিন বদলের সনদ। এই দিন বদলের সনদে
এক বাক্য এক বাক্য করে, একটা একটা বাক্য করে, তারপরে বিষয়গুলো স্পষ্ট করে আমরা কি করতে চাই, 2021 সাল নাগাদ আমরা কি করতে চাই, এবং 21 সালটাও বাছাই করা হলো, সেটি হচ্ছে যে আমাদের স্বাধীনতার 50 বছর। আমরা এটা নিয়ে বিতর্কও করছি, 2020 করবো না 21 করবো, 20 হচ্ছে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী, এই দুইটা বিতর্ক করে পরে ভাবলাম যে না, স্বাধীনতার 50 বছর এটাকে একটা মাইল ফলক হিসেবে ধরে তারপরে দিনবদলের সনদ লেখা হোক, সব লেখা টেখা হলো। আমাকে তখন নুরুল আলম লেনিনের রুমে বসে আমরা এটা জাস্ট দেখছি। বলে রাখি যে মহিত সাহেবের নেতৃত্বে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের এমন কোনো বিশেষজ্ঞ ছিলেন না যারা এই ইশতেহার প্রণয়নের সাথে যুক্ত ছিলেন না, এবং প্রধানমন্ত্রীর আজকে যিনি, তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে এমন কোনো দিন বোধহয় যায় নাই যেদিন উনি ইশতেহারের কোনো না কোনো পাতা রিভিউ করেন নাই, প্রুফ দেখেন নাই, নতুন করে সংশোধন করেন নাই, এইরকমভাবে কাজ করে এসেছিলেন। তখন আমরা মোটামুটিভাবে ঠিক করলাম যে একটা বাক্য তথ্যপ্রযুক্তি সম্পর্কে থাকা দরকার, তো তথ্যপ্রযুক্তির একটা বাক্য ঢুকিয়ে দেয় না কেন দিনবদলের সনদের ভিতরে। আমরা এই বাক্যটা লিখে দিলাম, এটি আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সভায় গেল 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বরের সভায় এই ইশতেহারটা অনুমোদিত হলো। অবভিয়াসলি নেত্রী দেখে দেওয়ার পরে বেসিক্যালি আর তো কারো খুব একটা কিছু বলার থাকে না, সংশোধন করার দরকার হয়নি, তার কারণ হচ্ছে নেতৃত্ব প্রুফ শুদ্ধ দেখে মানান ভুল যেখানে ছিল সেটাও শুদ্ধ করে দিয়ে দিয়েছেন। 12 তারিখে তিনি এটি ঘোষণা করলেন। আপনার মনে থাকার কথা, এই ঘোষণার পরে আমরা অলমোস্ট প্রায় 80-100 তামাশার পাত্র হয়ে গেলাম। অ্যানালগ বাংলাদেশই হয়নি, তারা আবার ডিজিটাল বাংলাদেশ বানাবে, বিশেষ করে বাসে লঞ্চে একেবারে সর্বত্রই এরকম ভাবে ঠাট্টা তামাশা হতে থাকলো। তখন বিদ্যুৎ যাইতো ঘন ঘন, তখন নির্বাচনও হয়নি, তার আগে থেকে বলার শুরু করলো এই যে দেখো ডিজিটাল বাংলাদেশ। এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে 2009 যখন আমাদের নেত্রী সরকার গঠন করলে, তখন আমরা খুব স্পষ্টভাবে এটি অনুভব করলাম যে তিনি কেবলমাত্র এই বাক্যটি উচ্চারণ করেন না, এই বাক্যটি সম্পর্কে তিনি সাংঘাতিকভাবে সিরিয়াস, এবং এতটা সিরিয়াস যেটা হয়তো ওর আর 10টা বিষয়ের প্রতি না। আজকে যখন প্রায় এক যুগের কাছে আসছি, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী এই যে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ এই শব্দটাকেই উচ্চারণ করে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, এটির আসলে কোনো তুলনা হতে পারে না। আপনি কাকতালীয়ভাবে দেখবেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলার আগে পৃথিবীর কোনো দেশ তার দেশের নামের আগে ডিজিটাল শব্দ প্রয়োগ করে নেই, ওরা বেশিরভাগ ক্ষেত্রে ই শব্দ ব্যবহার করেছে, ই লঙ্কা যেরকম, ই রুয়ান্ডা এইরকম, ইউবোকোটা শব্দ ব্যবহার করেছে জাপান কোরিয়া এই দুটো দেশ করেছে, ইন্টেলিজেন্ট ন্যাশন বলেছে সিঙ্গাপুর বলেছে, কিন্তু কেউ ডিজিটাল শব্দ প্রয়োগ করে আসেই নেই। আমাদের ঘোষণার পরে 2009 সালের সেপ্টেম্বর মাসে আমরা একটা প্রোগ্রাম দেখলাম, গ্রেট ব্রিটেন ইন্টারনেটের প্রসার এই কর্মসূচিটার নাম দিল ডিজিটাল ব্রিটেন। এই ডিজিটাল ব্রিটেন কর্মসূচি তারা যখন চালু করে, তখন আমি একটু বিস্তারিতই পড়ে দেখলাম যে আসলে মূল টার্গেট হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রসার ঘটা, প্রধানত লন্ডন কেন্দ্রিক, এবং লন্ডনের নাগরিকদের উপর একটা ট্যাক্স পর্যন্ত বসানো হলো। স্যার আমি বলেই নিচ্ছি আপনার কথা সূত্র ধরে যে 5 কোটি জনগণের জন্য আর কি, হ্যাঁ, এবং জনসংখ্যার তো মাথায় রাখতে, এবং সেটাও আবার একটা বাড়তি লেবি আরোপ করা হলো যে তোমাকে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট দিচ্ছি, এই জন্য একটা ট্যাক্স আদায় করার একটা সিস্টেম পর্যন্ত যাওয়া হলো। এর মধ্য থেকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ আলোচনার মধ্যে আসার পরে আমরা আমাদের কর্মকাণ্ড যা করার সেই কর্মকাণ্ড কিন্তু অব্যাহত গতিতে করতে থাকলাম, এবং করতে থাকার ভিতরে কতগুলো মাইল ফলক কাজ হয়ে গেল। মাইল ফলকের ভিতরে একটি যেরকম হয়ে গেল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মানে ডিজিটাল মানে ব্রিটেনের মতন দেশ তার রাজধানীকে ডিজিটাল করার কথা চিন্তা করছে, আর আমরা চিন্তা করছি ইউনিয়ন ডিজিটাল করার, একদম তৃণমূল পর্যায়ের, এবং এটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা। তিনি একেবারে স্ট্রেট বলে দিয়েছেন শুরুটা হবে তৃণমূল থেকে, একদম নিচ থেকে উপরে উঠে আসতে হবে, অ্যাপ্রোচটা উপর থেকে নিচে না,
আগে শহর করব তারপরে গ্রামে যাব তা না, এবং সেটি কিন্তু পৃথিবীর কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত যে প্রায় 5000-এর মতন ইউনিয়ন ডিজিটাল সেন্টার গড়ে তোলা, তার মাধ্যমে সরকারের সেবা জনগণের কাছে পৌঁছানো, আমার কাছে মনে হয়েছে যে এটা একটি মাইল ফলক কাজ। এবং সেই কাজটি এখনও পর্যন্ত আমরা বিদেশে যখন কোনো কনফারেন্সে যাই, এটা যেই বিষয়ে হোক না কেন, তখন আমাদের এই একটি অ্যাচিভমেন্টের কথা প্রত্যেকেই বলে তুলে থাকে। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়েছে সরকারের সেবা আমি ইউনিয়নে বসে থেকে পেতে পারি। এটি কল্পনার বাইরে ছিল যে এটা মানুষ গ্রামের একটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাবে এবং সে জমির পর্চা ওখান থেকে নিয়ে আসবে, তারপরে কাজের কোনো আসলে সীমা নাই। 2014 সালে এসে ইন্ডিয়া ঘোষণা করলো ডিজিটাল ইন্ডিয়া, 15 আগস্ট 2014 ঘোষণা করলো, অ্যান্ড সর্বশেষ আপনি পাবেন 5ই ডিসেম্বর 2019 পাকিস্তান ঘোষণা করেছে ডিজিটাল পাকিস্তান। তো আমাদের ছেলেপেলেরা এখন বলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে এতদিন লাগছে পাকিস্তানের বুঝতে যে তার ডিজিটাইজেশনটা দরকার। আমি ডন পত্রিকাতে খবরটা পড়ছিলাম, আমি দেখলাম যে নাঈম হাসান বলে এক ভদ্রলোক ডন পত্রিকাতেই 2017 সালে একটা নিবন্ধ লিখেছিলেন, এবং সেই নিবন্ধে উনি খুব স্পষ্টভাবে গুরুত্ব দিয়ে বলেছেন যে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা এইরকম দেশগুলোর কাছে যদি যেতে হয় তাহলেও পাকিস্তানকে এই ডিজিটাল পাকিস্তান কর্মসূচি গ্রহণ করতে হবে। এবং তিনি খুব স্পষ্টভাবে বাংলাদেশের অনেকগুলো বিষয় সম্পর্কেও আলোচনাও করেছিলেন। তো আমাদের এখন আজকে যখন আমরা এক দশক পার হয়ে এক যুগের দিকে যাচ্ছি, তখন আমাদের কাছে আসলে একটা তো গর্ববোধ হচ্ছেই যে বাঙালি পৃথিবীকে রাস্তা দেখানোর মতন একটা ঘটনা ঘটিয়েছে। স্যার, এক যুগের দ্বার প্রান্তে আমরা বলছি, স্যার এই এক যুগে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিগুলো কত ধরনের কি কি সেবা পাচ্ছে? আমরা তো টেলিভিশনে সেটি প্রতিনিয়তই দেখাচ্ছি, আজকেও বেশ কিছু আয়োজন ছিল এবং সারাদিন ধরে নানান ধরনের আয়োজনে থাকবে সেই বিষয়গুলো, তারপরও আপনার মুখ থেকে একটু শোনা যে এই এক যুগে কতগুলো কি কি সেবা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। আসলে দেখেন, মানে পৃথিবীর সভ্যতার যে বিবর্তনটা হয়েছে, এর মধ্যে কৃষি যুগ গেছে একটা, লাঙ্গল জোয়াল দিয়ে আমরা পৃথিবীর সভ্যতাকে বিবর্তন করেছি, পরবর্তীকালে বিদ্যুৎ আসার পরে দ্বিতীয় বিপ্লবটা হয়েছে পৃথিবীর, এবং এর আগে 1760-এ একটা জাস্ট যান্ত্রিক বিপ্লব হয়েছে, অর্থাৎ কৃষিযুগ থেকে আমরা শিল্পযুগে পা দিয়েছিলাম। প্রথম শিল্পযুগ আমরা 1760-এ বলে থাকি, একটি মানে নগরায়ন এবং শিল্পায়ন দুটো একসাথে অন্যান্য শিল্পের উপরে গড়ে তোলাটা ওইটার উপরে হলো। 1870-এ এসে আমরা দ্বিতীয় শিল্প বিপ্লবের মধ্যে পা দিলাম। তৃতীয় শিল্প বিপ্লবের কথা বলা হয় আমরা যখন 1969 সালে ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক একটা রেভলিউশন হতে থাকলো। বাংলাদেশ কিন্তু এর কোনোটাতেই অংশ নেয়নি, যদিও বাংলাদেশে 1964 সালে কম্পিউটার এসছে, কিন্তু কম্পিউটারের চর্চাটা বাংলাদেশে শুরু হয়েছে 1987 সালের পরে, যখন আমরা কম্পিউটার দিয়ে বাংলা লিখতে শুরু করলাম। তখন দেখা গেলো যে মানুষের হাতে হাতে কম্পিউটার যায়, চিঠিপত্র হাতে না লিখে একটু কম্পিউটারে কম্পোজ করে দেয়, ওইটুকুই ধারণা, ওইটুকু পর্যন্তই আছে। এবং আমার স্পষ্ট মনে আছে যারা আইবিএম পিসি ব্যবহার করতো তারা তিনটা সফটওয়্যার ব্যবহার করতো, ওয়ার্ডস্টার, লোটাস আর ডিভাইস, এর মতো দিয়ে মোটামুটি চলে যেতে পারো। ফলে আলটিমেটলি আমরা এই ডিজিটাইজেশনের প্রক্রিয়ার কোথাও ছিলাম না। আবার অন্যদিক থেকে দেখেন, আমরা যে ডিজিটাল বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার মুখ থেকে 2008 সালে শুনেছি, এইটার বীজ বপন করাটার কিন্তু আরও দুটো স্তর আছে। একটি স্তর আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের আমল, 1972 থেকে 1975 তিনি তিনটি ঘটনা ঘটিয়েছিলেন যেটাকে আমি এখনও মনে করি মাইল ফলক। একটি হচ্ছে তিনি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করেছিলেন, তিনি ITU ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করেছিলেন 1973 সালে।
সবচেয়ে বিপ্লবী কাজটা যেটা করেছিলেন সেটা হচ্ছে 1975 সালের 14ই জুন তিনি বেদবুনিয়াতে উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেছিলেন। বাঙালি একটি উপগ্রহের মালিক হতে পারে, সেটার জন্য একটা ভূকেন্দ্র স্থাপন করা দরকার। আপনি চিন্তা করে দেখেন, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থেকে জাতির পিতা সেই স্বপ্নটা দেখে বাস্তবায়ন করে ওই দিন উদ্বোধন করে তারপরে এই যাত্রাটা শুরু করে দিয়েছিলেন। তবে আমরা যে ডিজিটাল বাংলাদেশ 2009 থেকে বাস্তবায়ন শুরু করেছি, এটার বাস্তবায়ন কিন্তু প্রধানমন্ত্রী শুরু করেছেন 1996 থেকে 2001, এই সময়কালের মধ্যে 1996 থেকে 2001 যে ভিত্তিটা করে দিয়েছেন সেটার উপরে কিন্তু আজকের ডিজিটাল বাংলাদেশ দাঁড়িয়েছে। আমি একদম স্পষ্ট করে একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে 1996 সালে অনেক কথা কাজ করেছেন, আমি শুধুমাত্র তিনটা কাজের কথা বলবো। একটা হলো যে তিনি কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করেন, যে কম্পিউটারের দাম ছিল 200 টাকা সেটার দাম হয়ে গেল 100 টাকা। তিনি মোবাইলের মনোপলি ভাঙলেন, আজকে কিন্তু আমরা মোবাইলের যে জনপ্রিয়তা সেটির ক্ষেত্রে পৃথিবীর অন্যতম সেরা দেশে আছি, মোবাইলের পেনিট্রেশন ব্যবহারের দিক থেকে, ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে আমরা করেছি, অনলাইন ইন্টারনেটের যাত্রাটাও কিন্তু তার হাত ধরে হয়েছে। তার কারণ হচ্ছে তখন আমরা ভিসেটের মাধ্যমে অনলাইন ইন্টারনেটে যোগাযোগটা স্থাপন করি এবং তিনি একটি নীতিমালা তৈরি করে দেন কেমন করে ভিসেট বসাতে হবে, কি করে এটাকে পরিচালনা করতে হবে, সেই সব জিনিসগুলো করে দিয়ে দেন। তারপরে যেই কাজটা করেন সেটি আরও যুগান্তকারী, সেটা হচ্ছে তিনি ঘোষণা করেছিলেন আমার বছরে 10,000 প্রোগ্রামার চাই। এই যে সাহস, যেই দেশে তখন একজনও প্রোগ্রামার তৈরি হয় না, সেই দেশে তিনি ঘোষণা করলেন আমার 10,000 প্রোগ্রামার চাই এবং বিশ্ববিদ্যালয়ে আসনগুলো 2×3×4×5× করে দিয়ে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট পড়ানোর জন্য যত রকমের উৎসাহ দেওয়া দরকার তত রকমের জায়গাটা কিন্তু করে দিলেন। সেটব্যাকটা হয়ে গেলো যখন 2001 আমরা পরাজিত হয়ে গেলাম, 2008 পর্যন্ত এই সেটব্যাকটা হয়ে গেলো একদম, হ্যাঁ। এবং যেটার জন্য সেটব্যাকের আরেকটি এক্সাম্পল রয়ে গেছে সেটা হচ্ছে 1992 সালে কিন্তু আমরা সাবমেরিন কেবলে যুক্ত হতে পারতাম, আমরা 1996 সালে এসে অনলাইন ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি, কিন্তু 1992 সালে আমাদের জন্য অফার ছিল, আমরা বিনামূল্যে একটা সাবমেরিন কেবল সিমি-3 পেতাম, যেটাতে যুক্ত হতে পারলে আমাদের 14টি বছর সাশ্রয় হতে পারত। সেইটি আমরা 2006 সালে এসে তারপরেও গড়াইতে তারপরে সেই সময়ের ভিতরে আরও 310 কোটি টাকা বেশি খরচ করে তারপরে ওই কানেকশনটা নিয়ে নেওয়া হয়। তাই ফলে সামগ্রিকভাবে যদি বলেন আমাদের এই 10 বছর তো প্রকৃতপক্ষে মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মানুষ ডিজিটাল হচ্ছে না। যেমন ধরেন সবচেয়ে পশ্চাৎপদ খাতের নাম হচ্ছে কৃষিখাত, কিন্তু আমরা এখন থেকে আরও 8-9 বছর আগে ই-পুঁজি নামে একটি ব্যবস্থা চালু করলাম, সেটি হচ্ছে আখ চাষিদের জন্যে, যাতে আখ চাষি তার বাড়িতে বসে থেকে খবর পায় কখন তার আখ সরবরাহ করার সময় হয়েছে, কখন তার বিল দেওয়ার মতন সময় হয়েছে, সেই রকমভাবে প্রয়োগ করার ক্ষেত্রটি তৈরি হয়েছে। ফলে আজকে আমাদের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আমরা ডিজিটাইজেশন করিনি। আমরা এখন প্রায় 200-র উপরে সেবা সরাসরি আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে যোগ করেছি। আপনার জন্য আরেকটি সুখবর আমি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ডেলিভারি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে সেবা আমি তৈরি করছি কিন্তু মানুষের কাছে পৌঁছাবো কেমন করে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার সেই কাজটা করার পাশাপাশি আমরা ডাক বিভাগ থেকে কিন্তু আমরা 9,800 পোস্ট অফিস আছে, সেই সবগুলো পোস্ট অফিসকে কিন্তু আমরা এখন এই যে আবার ঠিক সেম ডিজিটাল সেন্টারের কর্মকাণ্ডের ভিতরে নিয়েছি। মাত্র কয়েকদিন আগে আমরা এটুআইয়ের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছি, এটা এমন একটা চুক্তি যে চুক্তির ফলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ডাক বিভাগের কাজগুলো করতে পারবে, আবার ডাক বিভাগ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাজগুলো করতে পারবে। ফলে আমাদের 5,000 ইউনিয়ন ডিজিটাল সেন্টার এখন কিন্তু 15,000-এ চলে গেল, স্ট্রাকচার তো আগে থেকেই করাই ছিল। এবং ডাক বিভাগের একটা বড় সুবিধা, শক্তিশালী একটা স্ট্রাকচার, শক্তিশালী একটা নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটা
একমাত্র যে একেবারে তৃণমূলের গ্রামের মানুষের কাছে পরিচিত, তার চেনা জায়গা, মানুষগুলো পর্যন্ত পরিচিত, সুতরাং সেবাটা তার কাছ থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ রকমের সফলতা পাওয়া যায়। স্যার, স্যার ডাক বিভাগের কথা বলছিলেন, সেটাও ডিজিটাল বাংলাদেশের একটি অংশ। আপনি আপনার সঙ্গে যখন কথা বলছিলেন আপনি বলছিলেন যে আমরা যে নগদ সিস্টেমটি চালু করা হয়েছে, অর্থাৎ প্রান্তিক মানুষের তাৎক্ষণিক পর্যায়ে অর্থ প্রেরণ এবং পাওয়ার যে প্রক্রিয়াটি, সেটি এই মুহূর্তে এ কয়দিনে প্রায় সেটা আমরা আপনার মুখ থেকেই শুনতে চাই যে প্রতিদিনের যে মানি ট্রান্সফার 26 মার্চ 2019 আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করেছি। আপনি খুশি হবেন যে আমাদের গতকালকের ট্রানজ্যাকশন ছিল প্রায় 75 কোটি টাকা, এবং এই 75 কোটি টাকা তৃণমূলের ক্ষুদ্র মানুষদের, দরিদ্র মানুষদের, মধ্যবিত্ত মানুষদের 75 কোটি টাকা আমরা 75-এ এসেছি। কিন্তু এটার উত্থানের জায়গাটা বলি, এর 15 দিন আগে কিন্তু মাত্র 50 কোটিতে ছিলাম। তার মানে আমার যাত্রার যে অগ্রগতি, আমি ভাবতে পারিনি আমার নিজের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যে আমি 15 দিনের ভিতরে 50 কোটি থেকে 75 কোটিতে গিয়ে দাঁড়াবো। মুজিববর্ষ সামনে আছে, মুজিববর্ষে অর্থাৎ 17 মার্চ 2000 এই নগদের টার্গেট কি হবে? মানে 100 কোটি ক্রস করতে চাই, মানে 100 কোটির বেশি তো বটে, 100 কোটির বেশি অবশ্যই করতে চাই। এবং আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে 2021 আমাদের ডিজিটাল বাংলাদেশ বর্ষ বেসিক্যালি, কারণ আমাদের টার্গেটের সময়সীমা 2021 সাল, এটি স্বাধীনতার 50 বছরের পাশাপাশি আমরা 1 নম্বর অপারেটর হতে চাই। এইটুকু স্যার আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু আপনার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, একটা পর্যায়ে আপনি বলেছিলেন যে 5G-র বিষয়টি, যে এখন মোবাইল নেটওয়ার্কিং বা ডিজিটাল বাংলাদেশ সেটি শুধুমাত্র যে কথা বলার যন্ত্র তা কিন্তু নয়, অর্থাৎ আগামী দিনের শিল্প এবং শিল্পের সামগ্রিক নিয়ন্ত্রণ কিন্তু এই 5G-রই হাতে। কি আমি আপনাকে শুধুমাত্র থাই প্রধানমন্ত্রীর একটি বাক্যাংশ উদ্ধৃত করি, তিনি জাস্ট কয়েকদিন আগে বলেছেন যে তোমরা 2020 সালের মধ্যে 5G চালু করো, কারণ আমার কাছে যেসব বিদেশি কলকারখানাগুলো ইনভেস্টমেন্ট করতে আসে তারা জানতে চায় কবে আমি তাকে 5G দিতে পারবো। কারণটা হচ্ছে এখন যে ইন্ডাস্ট্রিগুলো হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য বিদ্যুৎ যেমন প্রয়োজন হবে, ঠিক তেমনি করে তার 5G প্রয়োজন হবে। 5G কিন্তু কথা বলা অথবা ফেসবুক ব্রাউজ করার টেকনোলজি নাই, আমরা 4G পর্যন্ত যে প্রযুক্তি আছে মোবাইলের, এটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যা যা করার দরকার আছে তার সব কিছু করে ফেলতে পারবো। আমরা ভোল্টি নামক আরেকটা প্রযুক্তি চালু করবো, সেটার ফলে ভয়েস এবং ডেটা দুটোই চালু হয়ে যাবে। 5G কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনস, ফলে আপনি কৃষিক্ষেত্রে পুকুরে মাছ চাষ থেকে আরম্ভ করে আপনি কারখানার অটোমেশন পর্যন্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, IoT হোক, রোবোটিক্স হোক, বিগ ডাটা হোক, অথবা যেই দিকে আপনি যেতে চাইবেন না কেন, প্রচলিত কারখানাগুলো ধ্বস নামবে, এগুলো হারিয়ে যাবে, এবং নতুন প্রযুক্তিভিত্তিক যে কারখানাগুলো গড়ে উঠবে তার প্রত্যেকটা ডিপেন্ড করবে 5G-র উপরে। আপনি শুনলে খুশি হবেন পৃথিবীর অল্প কয়টি দেশ 21 সালের আগে 5G-র যুগে পৌঁছাবে, এবং তার মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশ এর মধ্যে 5G টেস্ট করেছে। আপনি আপনার মাধ্যমে আমি আমার দেশের জনগণকে আহ্বান জানাই, আমরা 16, 17, 18 জানুয়ারি আমরা ডিজিটাল বাংলাদেশ মেলা করব আমাদের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, সেইখানে আমরা 5G লাইভ দেখাবো, অর্থাৎ মানুষ চাক্ষুষ দেখে যাবে 5G দিয়ে আসলে কিভাবে কি কাজ করা যেতে পারে। এটা যে কথা বলার যন্ত্রণা অন্য কিছু, এটা আমরা দেখাতে পারবো। আমরা স্যার শেষ করব, শেষ কথা কি বলবেন, কারণ ডিজিটাল বাংলাদেশের এক যুগের দ্বার প্রান্তে বাংলাদেশ, অর্থাৎ এক যুগ যখন হবে তখন কিন্তু মুজিববর্ষে আমরা, এটাও কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়, কি বলবেন? আমি বলবো বাঙালির জন্য এটি বাংলাদেশ অর্জন করা একটি বিশাল আকারের অর্জন, গর্ব করার মতন বিষয়। বাঙালি যে সত্যিকারভাবেই তার স্বাধীনতাকে উজ্জীবিত করে রাখার মতন ক্ষমতা রাখে, আমাদের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি হচ্ছে তার একটি জাজ্বল্যমান প্রমাণ, এবং সেটি আমি মনে করি এই জাতি গর্ব করেই
আরও সামনে নিয়ে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং নিশ্চয়ই আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশের যে কথা আমরা বলছি সেটির আজকে সেই দিবসটি হচ্ছে আজ, অর্থাৎ 12ই ডিসেম্বর। নানা আয়োজন রয়েছে আমাদের এটি নিউজে, সব আয়োজনে আপনাদের রাখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। এ ছিল আমাদের আজকের আয়োজন, এবং রবি থেকে বৃহস্পতি সবসময়ই আমরা হ্যাপেনিং আওয়ার বিজনেস আওয়ার নিয়ে আপনাদের সামনে থাকি। আজ বিদায় নিচ্ছি, আবারও চোখ রাখুন আপনাদের প্রিয় এটি নিউজের পর্দায়। Thank you.